Thank you.
জরাধিষ্ণ জরাধমঃ জনিতা জরাধে রাধিষ্ণ। Oh,
জরাধে এবার একটু সাউন্ডের প্রেশারটা তুললে ভালো হয়, মনিটরের সাউন্ড একদম কম পাওয়া যাচ্ছে। জরাধে রাধে রাধে শ্যাম অকলঙ্ক পূর্ণ শশী উদয় দেখো প্রেমে ফুল মনে পড়ে বলি আমার
জাগ্রত মা দন্দমা যিনি সকলের কাছে অত্যন্ত পূজনীয়, সবার প্রাণের দেবী, সবার আরাধ্যা দেবী, অত্যন্ত জাগ্রত মা, তার কাছে যে ভক্ত যেভাবে ভক্তি ভরে মানত করে সবার মনোবাঞ্ছা মা পূর্ণ করে, তাই আমাদেরও বহু জন্মের সৌভাগ্যের ফলে এত সুন্দর এই মন্দির প্রাঙ্গণের মধ্যে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। অনেকে মনে করেন যে একজন বৈষ্ণব ভক্ত, একজন কালী ভক্ত, একজন শিব ভক্ত, দেখবেন তিনজন পাশাপাশি থাকলে অনেক সময় একে অপরকে কিন্তু ভালো চোখে দেখেন। বৈষ্ণব চিন্তা করে না আমি বড়, বৈষ্ণব ভাবে আমি বড়, আমার মত সঠিক, শাস্ত্র মনে মনে চিন্তা করে না ওর মত ঠিক নয়, আমি আমি বড়, শৈব মনে মনে চিন্তা করে আমি বড়। তা আমরা শাক্ত বৈষ্ণব শৈব যেভাবেই ভজন করি না কেন, আমরা অনেকে মনে করি যে আমাদের পন্থা, আমাদের মতটাই সঠিক, আমরাই সবার মত। কিন্তু দেখুন আমরা মানুষে মানুষে এত ভেদাভেদ, এত বিচার করে বেড়াই, কিন্তু চিন্তা করে দেখেছেন একবার আসল জায়গায় তারা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। বৃন্দাবনে যখন ভগবান লীলা করলেন, শুধু লীলা না সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা যখন ভগবান করছেন, তার আগে তিনি কি করলেন, বংশী বটের তলায়, আমি বলছি না শ্রীমদ ভাগবত বলছি, ভগবান অপি তারাত্রি সারদত ফুল্ল মল্লিকা উইক্ষরন্তু মনুষ্চক্রে যোগ মায়ামুপাসনা।
যদিও তিনি সর ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, তথাপিও তিনি লীলা প্রকাশের জন্য আশ্রয় করলেন। তাকে আশ্রয় করলেন জগৎ জননী চিত শক্তি স্বরূপিনী মহাশক্তি যোগমায়া। তিনি আশ্রয় করে আমাদের এটাই শিখালেন যে হে জগতের জি, পূর্ণ বিষয়কে যদি পেতে চাও আগে আশ্রয় তত্ত্ব গ্রহণ কর। পূর্ণ বিষয়কে পেতে গেলে আগে তোমাকে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে পারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব সর্বৈশ্বর্যপূর্ণ। তাকে পাবার জন্য যোগ মায়াকে আমাদের স্মরণ করতে হবে, সন্তুষ্ট করতে হবে, আশ্রয় করতে হবে। তা ভক্ত বলবে কেন ভাই যোগ মায়াকে না? শাস্ত্র বলছে যোগমায়া যোগেশ্বরী হলেন গুরু তত্ত্ব। গুরু রেখে গোবিন্দ ভজে সেজন নরকে ভজে। কেননা কৃষ্ণ রুষ্ণ হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ণ হইলে তারে কৃষ্ণ রাখিবারে নারে। তাহলে কৃষ্ণ তো আমাদের আরাধ্য, কৃষ্ণকে পাওয়ার জন্য যোগমায়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণকে যদি পেয়ে যাই তাহলে আর যোগমায়ার জন্য অপেক্ষা কিসের? বলে শোনো ভাই, গোবিন্দকে পাওয়াটা বড় কথা নয়। গোবিন্দকে পাওয়ার পর জনম জনম ধরে হৃদয় মন্দিরে তাকে ধরে রাখাটা হলো বড় কথা। পেলাম কিন্তু রাখতে পারলাম না, সে পাওয়াই কি হবে? পেলাম কিন্তু ধরে রাখতে পারছি না, তাহলে তো কোনো লাভ নেই। কিন্তু পাওয়ার পর ধরে রাখা হলো আসল কথা। আর এই নিজগুণে কৃপা করে গোবিন্দকে ধরে রাখাটা যিনি শিখিয়ে দেন, তিনি হলেন আমাদের যোগমায়া যোগেশ্বরী মহাশক্তি স্বরূপী যোগ। তাই এ কম ভাগ্যের ব্যাপার নয়। মাতৃচরণ আশ্রয় করে আমরা সাধন করব হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা। শুধু তাই নয়, বৃন্দাবনে ব্রজ গোপীগণ যখন শ্রী গোবিন্দকে রাসলীলায় প্রাণ প্রতিরূপে পাবেন, তারা যমুনার ধারে কার্তিক মাসে বালুকা দিয়ে কার আরাধনা করেছিলেন? কাত্যায়নী মূর্তি স্থাপিত করে আরাধনা করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহায়োগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেব পতি মে কুরুতে নমঃ। হে মা জগতে জননী, হে মা যোগ মায়া যোগেশ্বরী, তুমি এই আশীর্বাদ করো নন্দ নন্দন যশোদা নন্দন শ্রী গোবিন্দকে, যেন আমরা আমাদের প্রাণীর প্রতিরূপে পেতে পারি। তাহলে ভগবান তো সর্বৈশ্বর্যপূর্ণ। আপনারা বলবেন ভগবানের মধ্যে যদি সব ক্ষমতা থাকে তাহলে লীলা করার জন্য তিনি আবার যোগমায়াকে আশ্রয় করছেন? আমরা ভক্তমে করলাম, কিন্তু ভগবানের মধ্যে তো সব শক্তি বিরাজিত। এখানে গোস্বামীগণ বলছে দেখো ভাই, একটা জিনিস ভেবে দেখো, আজকে প্রধানমন্ত্রী তিনি যখন তার সিংহাসনে বসছেন, হাজার হাজার জ্ঞানী মানুষ গুণী মানুষ তাকে প্রণাম করছে, সম্মান করছে, ভালোবাসছে, কিন্তু সেই প্রধানমন্ত্রী যখন ঘরে এসে ছোট ছোট নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলা করে, নাতি যদি বলে দাদু তুমি একটু ঘোড়া হও তো আমি তোমার কাঁধে উঠব, তখন প্রধানমন্ত্রী যদি বলে এই বেটা আমি কিনা প্রধানমন্ত্রী আর তুই আমার কাঁধে উঠবে, এ কথা যদি দাদু তখন বলে, তখন কি আর দাদুর সঙ্গে নাতির যে প্রেমের বিনিময় সেটা প্রধানমন্ত্রীর হবে? প্রধানমন্ত্রী ততক্ষণে প্রধানমন্ত্রী সে যতক্ষণ তার সিংহাসনে বিরাজ করে। সিংহাসন থেকে নেমে আসার পরে নাতি নাতনির সঙ্গে খেলা করতে গিয়ে তাকে ভুলে যেতে হয় আমি প্রধানমন্ত্রী, তাকে মনে রাখতে হয় আমি শুধুমাত্র দাদু আর ওরা আমার নাতি নাতনি।
তাই ভগবান যখন লীলা করতে নেমে এলেন, কৃষ্ণের যতে করিলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোমবেশ বের করো নব বৈষ্ণব নট বর নরলীলা রহিল। নররূপে লীলা করতে এসে ভগবানকে ভুলে যেতে হলো যে আমি সেই পূর্ণ ব্রহ্ম সর ঐশ্বর্য ভগবান। কখনো সখাদের এঠো ফল খাচ্ছে, কখনো সখাদেরকে কাঁধে তুলছে, কখনো সখাদের ওই চরম দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, কখনো মা যশোদা নিজের বাম পায়ের ধুলো নিয়ে গোপালের মাথায় দিচ্ছে যাতে গোপালের কোনো কমঙ্গ না এই বুঝতে। প্রিয়া যদি মান করি করো এ ভৎসন বেদস্তুতি হতে সে হরে মোর আমার রাধা রানী যদি রাগ করে আমাকে দুটো কটু কথা বলে, বেদ পাঠ করলে আমার যতটা আনন্দ হয় তার থেকে অধিক আনন্দ রাধারানীর ওই ভালোবাসার আবেগের ভৎস। ভগবান বুঝে এসে ভুলে গেলেন যে আমি সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, নররূপে লীলা করলেন। হে ভক্তগণ, আজকে আমরাও যোগ মায়া যোগেশ্বরী শ্রীচরণ সবাই মিলে আশ্রয় করে রাধা গোবিন্দ লীলায় প্রবেশ করব। আজকের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভজ। শ্রীমান মহাপ্রভুকে আগে আমরা লীলা রসে ভাবিয়ে নিই, তারপর আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলার দিকে। আজকে আমার প্রেমময় গৌর হরি ভাবাবেশে সকল ভক্তগণের মাঝে থেকে ব্রজভাব বিভাবিত হয়ে গদাধরের বদন দর্শন করে বলছেন, আমার লাগিয়া কত তুমি সহি বাজাত না, আমার লাগিয়া কত গদাধর সহি বাজাত না, সহি বাজাত না, ওই কুটিলার কুটিলার বাবা গজালা গুরুর যেই না গদাধরের বদন দর্শন করেছেন মনে পড়ে গেল তার লাভিনী শক্তি শ্রীমতী রাধা।
গদাধরের বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়ল কেন? কেননা এই গদাধর বলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা। একদিন মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দ নিধুবনে নিকুঞ্জ মন্দিরে একাসনে পাশা খেলা খেলছিল। তা রাধা কৃষ্ণ খেলা করছে, সেই খেলায় একটি পণ, যে ব্যক্তি হেরে যাবে সে ব্যক্তি অপর ব্যক্তিকে প্রেম আলিঙ্গন করবে। তা ভক্ত ভগবান খেলা করছে, মাগ রাধা কৃষ্ণ খেলা করছেন, তো এই খেলায় কে হারবে আর কে জিতবে? ভক্ত ভগবান যদি খেলা করেন সেই খেলায় কে হারে আর কে জিতবে? ভক্তের কাছে ভগবান সব সময় হেরে গিয়ে আনন্দ লাভ। যুগে যুগে তিনি ভক্তের ভগবান, তাই না? তিনি ভক্তের কাছে সব সময় হেরে গিয়ে আনন্দ পান, সুখ পান। তা আবার ভক্ত কেমন? মহাভক্ত শিরোমণি শ্রীমতী রাধিকা সুন্দর, তার কাছে হারবেন না। তিনি যে দয়ার সাগর, তিনি যে করুণার সাগর, তিনি যে প্রেমের সাগর, তার প্রেমের তার করুণার কোনো শেষ নাই। আমরা নিতে জানি না, এটা আমাদের ব্যর্থতা। দিনের শেষে দিন গেলে আমরা তাকে ডাকার জন্য একটু সময় পাই না, আমরা তাকে ডাকার সারাদিন ধরে সংসারে যত কাজ প্রত্যেকটা কাজ আমাদের সময়ে সময়ে হয়, অফিস যাওয়া, ব্যবসা করা, সংসারের কাজ, সংসারের বাইরের কাজ, প্রত্যেকটা কাজের আমাদের নির্ধারিত সময় আছে। আমি কদিন আগে আসামে গিয়েছিলাম কীর্তন করতে, একটা দোতলা বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। সেই দোতলা বাড়ির ছাদে যখন উঠলাম দেখলাম পাশে একটা বিশাল বড় মসজিদ। তা মাঝে মাঝেই লক্ষ্য করছি মসজিদের ইসলাম ধর্মের ভাইয়েরা তারা ঠিক তাদের সময় মতো একটা পুকুর ঘাট আছে সেখানে আসছে, হাত ধুচ্ছে, পা ধুচ্ছে, কনুই ধুচ্ছে, যেটুকু তাদের নিয়ম সবটা করে তাদের সময় মতো তারা কিন্তু তারা তাদের দেবতাকে ভজনা করার জন্য নির্দিষ্ট সময় কিন্তু তাদের বাধা আছে। তারা যত কাজই করুক না কেন, সামনে যদি কোনো মসজিদ না থাকে তারা রাস্তায় বসে পড়বে, ঠিক তাদের সময় মতো তারা তাদের ভগবানকে ডাকে। আমাদের ভগবানকে আমরা ডাকবো কখন? আমরা তো নিজেদের সময় খুঁজে পাই না, তাকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট সময় আমরা রেখেছি? কোনো নির্দিষ্ট সময় তো আমরা তাকে ডাকার জন্য পাচ্ছি? সারাদিন আমাদের সংসার কর্মে চলে গেল, ভগবান বেঁধে দিয়েছেন আমাদের সময়। ইসলাম ধর্মের ভাইরা দেখবেন এক মাস ধরে, টানা এক মাস ধরে রোজা যায়। আমাদের ধর্মের মধ্যেও কিন্তু ভগবানকে ডাকার আমাদের নির্দিষ্ট সময় গোস্বামীগণ করে দিয়ে গেছে, আমরা সেগুলো মানতে চাই না, আমাদের ব্যর্থতা। আচ্ছা, প্রত্যেকটা মাসে একাদশী ব্রত হয় তো? মাসে কটা করে একাদশী হয়? মাসে দুটো করে একাদশী। তাহলে আমাদের এক বছরে কটা মাস? ১২টা মাস। তাহলে দুটো করে যদি একাদশী হয় কদিন হলো ভগবানকে ডাকার সময়? হ্যাঁ, ব্যাস ২৪খানা দিন, এখানেই হয়ে গেল ভগবানকে ডাকা। ইসলাম ধর্মে এক মাস কন্টিনিউ, এক মাস টানা তারা সময় দিয়ে ভগবানকে ডাকছে। আর আমাদের ধর্মের মধ্যে সময়ে সময়ে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা ভগবানকে ডাকার সুযোগ পাই, কিন্তু কজন করি আমরা একাদশীর সময় মতো? হ্যাঁ, ঠিকঠাক সময় মতো প্রত্যেকটা একাদশী পালন করেন কোন কোন মায়েরা বাবার একটু হাত তুলুন তো দেখি। বাহ, এই তো মা, মিথ্যে বলছো না তো? দেখো বাবা, চারটে চারটে একাদশী। আচ্ছা, কোনটা কোনটা করো? স্বয়ং, আচ্ছা উত্থান, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী। বাহ,
তাই যে মাঘ মাসে যে ভৈম একাদশী হয়, একাদশী করবে তো, সামনেই হবে তা একাদশী করবে তো, আপনারা কারা কারা করবেন এই ভীম একাদশী, হাত তুলুন তো দেখি। বাহ, দেখুন এই মায়ের মন্দিরের সামনে কথা দিলেন, কিন্তু ঘরে গিয়ে ভুলে যাবেন না তো। হ্যাঁ, আচ্ছা একটা সুন্দর ঘটনা আপনাদেরকে বলবো এই ভীম একাদশী সম্বন্ধে, সামনেই তো ভীম একাদশী, মায়েরা শুনবে, একটা সুন্দর ঘটনা বলি শুনুন। বৃন্দাবনে একজন বাবাজি, তার ভজন কুটিরে একটা কুকুর ছিল, একটা ছোট কুকুর তিনি পুষেছিলেন। তা বাবাজি মানুষ তো, মন খুব সরল, তিনি নিজে যখন কিছু সেবা করেন ওই কুকুরটির জন্য। তা একদিন ওই বাবাজি সর্বভারতীয় বৈষ্ণবের সম্মেলনে গিয়ে মহাবৈষ্ণবের প্রসাদ খেয়েছে। মহাবৈষ্ণবের প্রসাদ সেবা করা মাত্রই তিনি মনে মনে ভাবছেন, প্রসাদ তো আমি একা সেবা করলাম, কিন্তু ঘরে যে আমার একটা ছোট কুকুর আছে, সে তো অন্য কিছু ভক্ষণ করবে না যতক্ষণ না প্রসাদ দেব। তা তিনি কি করলেন না, সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ তিনি একটা পাতা দিয়ে পাত্র তৈরি করে কুকুরটির জন্য দিয়েছেন। তা আনা মাত্রই ওই পাতাটা যেই না নিচে রেখেছে আর ডাকছে, ডেকে বলছে, আয় আমি তোর জন্য প্রসাদ এনেছি, সারাদিন অনাহারে আয়, তুই এই প্রসাদ গ্রহণ করে আনন্দ লাভ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতি মায়েরা, এটা বৃন্দাবনের সত্য ঘটনা, কারণ বানানো কোনো গল্প নয়, সত্য ঘটনা। ওই মহাবৈষ্ণবের প্রসাদ কুকুরটি পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আকাশে একটি আলোক শিখা প্রজ্জ্বলিত, আকাশ মানে আলোক শিখা প্রজ্জ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটি ওই ভজন কুটিরের সম্মুখে মৃত্যু বরণ করল। বাবাজি ভয় পেয়ে, এটা কেমন ব্যাপার, আমি মহাবৈষ্ণবের প্রসাদ কুকুরটিকে ভালোবেসে সেবা করতে দিলাম, আর প্রসাদ ওই কুকুরটা দেহ পিছন থেকে গম্ভীর স্বরে একজন বলছে, বাবাজি আমি হলাম প্রেত আত্মা। প্রেত আত্মা? হ্যাঁ বাবাজি, কুকুর রূপে এতদিন আমি ছিলাম তোমার বাড়িতে, আমার শর্ত ছিল এটা, সর্বভারতীয় মহাবৈষ্ণবের মহাপ্রসাদ আমি যেদিন গ্রহণ করার সৌভাগ্য অর্জন করব, সেই মহাপ্রসাদ পাওয়া মাত্রই এই প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আমি গোবিন্দ চরণ পার করিব। বাবাজি বললেন, ওরে প্রেত আত্মা, তাহলে তুই কে, তুই কি সত্যি কুকুর না অন্য কেউ? বাবাজি, প্রেতাত্মা হয়ে তো আমি তোমার কাছে থাকতে পারতাম না, তাই এই কুকুরের রূপ ধারণ করে আমি তোমার বাড়িতে ছিলাম, আসলে আমি হলাম বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের প্রধান পুরোহিত। বাঁকে বিহারী মন্দিরে মাড়োয়ারি ভক্তরা বড় বড় ঘিয়ের লাড্ডু দিত বাঁকে বিহারীর সেবা, আমার মনে মনে খুব লোভ হতো যে এত সুন্দর ঘিয়ের লাড্ডু পুজো হওয়ার পরে যখনই দরজা খুলে দিই হাজার হাজার ভক্ত হাত বাড়ায় তাদেরকে প্রসাদ দিতে গিয়ে আমার আর গোটা লাড্ডু কোনোদিন সেবা করা হয়। দেখুন এখান থেকে শিক্ষা নেওয়া, বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে আগে সংযম হতে হবে, আত্মসংযম না হলে চিত্ত সংযম হবে না, আত্মশুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না।
আর এই সংযম শুদ্ধিকরণ এটা হলো ভক্ত হবার প্রধান লক্ষণ, নিজেকে সংযত করা। এই যে একাদশীর দিনে আমাদের সেবা করার কিছু নিয়ম আছে, পঞ্চশস্য খাওয়া নিষেধ। এবার পঞ্চশস্য খাওয়া নিষেধ সেই দিন উপবাস। উপবাস কথার অর্থ কি? উপ মানে হচ্ছে কাছে, বাস মানে বসবাস করা। কার কাছে? ভগবানের কাছে বাস করা। কিন্তু আমরা সেই দিনটাকে বেছে নিই, যদিও একাদশী যারা যারা করি কত রকম ভাবে যে খাবার বানানো যায় সেদিকেই আমাদের মন। আটা ময়দার লুচি খাওয়া যাবে না, সাধু দিয়েই ময়দার লুচি বানিয়ে ফেলি। কত কি খাবার আমি তো দেখেছি। আমি নবদ্বীপে যখন ইসকন মন্দিরে গিয়েছিলাম, তারা শুধু আলু সেদ্ধ আর বাদাম সেদ্ধ এই সেবা করে তারা দিন কাটাচ্ছে। কিন্তু ওই একাদশীর দিনে বাড়িতে বাড়িতে দেখি কত রকম আইটেম যে আমাদের হয়। তা যাই হোক, যে আইটেমই হোক না কেন, পঞ্চশস্য না খেলেই হলো। যা খুশি সেবা করুন, কোনো অসুবিধা নেই, পঞ্চশস্য না সেবা করলেই হলো। কিন্তু ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে সংযমী হতে হবে। সংযমটা বড় কঠিন জিনিস। তা আমি নিজেকে সংযত করতে পারিনি, ওই ঘিয়ের লাড্ডু বাঁকে বিহারীকে নিবেদন করার আগেই এঠো করে আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে ফেলা মাত্রই সঙ্গে সঙ্গে আমার তৎক্ষণাৎ মৃত্যু বরণ হলো, প্রেত জনিতে জন্ম লাভ হলো। আমি বাঁকে বিহারীর কাছে কেঁদে কেঁদে বললাম, ও বাঁকে বিহারী, তুমি আমাকে যে কোনো জন্ম দাও, যেখানে স্থান দাও না কেন, তুমি যেন ব্রজ ছাড়া আমাকে করে দিও না। বিহারি বললেন, উনি প্রেত রূপে তো আমার বৃন্দাবনে কেউ থাকতে পারে না, তাই কুকুর রূপে থাকবে আমার বৈষ্ণব ভক্তের এক বাড়ি, তবে আমি মুক্তি পাবো। কবে মুক্তি পাবি? সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ যেদিন তুই ভক্ষণ। ভগবান সেবা করলে হয়ে যায় প্রসাদ। বাজার থেকে আনি বাতাসা, সন্দেশ, নকুলদানা, মিষ্টি, কিন্তু সেই জিনিস ভক্তি ভরে যখন ভগবানকে নিবেদন করা হয় তার নাম হয়ে যায় প্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো অকিঞ্চন ভক্ত সেবা করে ফেলে তার নাম হয়ে যায় মহাপ্রসাদ। তাই যেদিন ওই মহাপ্রসাদ তুই পাবি, সেদিন প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আবার কোনো এক বৈষ্ণব বাড়ির ভক্ত হয়ে জন্মগ্রহণ করে তুই আবার আমার চরণ সেবায় নিয়োজিত। তুই তো চলে যাবি, কিন্তু একটা কথার উত্তর আমায় দিয়ে যাব। শুনেছি মানুষের চোখে যা ধরা না পড়ে তোদের চোখে তাই ধরা পড়ে। এত ডাকলাম, এত কাঁদলাম, কোনদিন তো দেখা পেলাম না। তুই কি বলতে পারিস বৃন্দাবনে কি এখনো আমার গোবিন্দ আছে? বৃন্দাবনে কি সত্যি এখনো আমার গোবিন্দ আছে? বাবাজি, যার যেমন ভাব তার তেমন ভাব আছে, তিনি ছিলেন, আছেন, থাকবেন। বড় গোপন কথা, এ যেন কাউকে বলে দিও না। এতদিন আমি তোমার কাছে থেকেছি, তোমার কৃপা পেয়েছি, তাই তোমাকে বলবো। সন্ধ্যাবেলায় চলে যাবে গিরি গোবর্ধনের পাদদেশে, দেখতে পাবে একদল রাখাল ছেলে গোচারণ করে ধুলো ওড়াতে ওড়াতে
ঘরের দিকে ফিরছে, আর তাদের মধ্যে খোড়া মতো একটা ছেলে, দেখতে কালো বিশ্রী খোড়া, তাই সবাই তাকে অবহেলা করে, তাচ্ছিল্য করে, গায়ে ঢিল ছোড়ে, ব্যথা দেয়, কষ্ট দেয়। সেই হলো আমার যশোদা নন্দন শ্রীমান, সেই হলো আমার পূর্ণ ব্রহ্ম ভগবান। দেখা গেল এক দল রাখাল ছেলে ছুটতে ছুটতে আসছে, আর তাদের মধ্যে সত্যি সত্যি খোড়া একটা ছেলে, ধুলো ওড়াতে ওড়াতে গোচারণের পথে যাচ্ছে, ছুটছুটে ছুটতে চললে দুটি চরণ জোড়ে ধরলেন বক্ষমাঝে, হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধ জগৎপতি, গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমো স্তুতি, সবাইকে ফাঁকি দিয়েছ বটে, ফাঁকি দিয়েছ বটে, কিন্তু তুমি তো জানো না দয়াময় কৃষ্ণ বড় চতুর, আমায় তুমি ফাঁকি দিতে পারবে না দয়াময়, চরণ জড়িয়ে ধরল বাবাজি আর চরণ ছাড়ে না, ভক্ত বৎসল ভগবান আর কি করবে, ধরা পড়ে গেছেন ভক্তের কাছে। তবে কৃষ্ণ দেখাইল আপন স্বরূপ, দেখিয়া বাবাজি হইল আনন্দে বিভোর, তাই এই যে প্রেত কুলে জন্ম, পিশাচ কুলে জন্ম, আপনারা যদি ভক্তি সহকারে অন্তত বারোটা পর্যন্ত, দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে যদি ভক্তি সহকারে এই ভৈরব একাদশী, ভীম একাদশী পালন করতে পারেন, জীবনে কখনো প্রেত জনিতে পিশাচ জনিতে জন্মগ্রহণ করেন, তাই গৌর করি বল করি বল করি বল। দেবরাজ ইন্দ্রের সভায় নৃত্য করতেন একজন নর্তকী, দেবরাজ ইন্দ্রের সভায় তার নাম ছিল পুষ্পবন্তী, হ্যাঁ পুষ্পবন্তী আর মাল্যবা তারা দুজনে দেবরাজ ইন্দ্রের সভায় নৃত্য গীত পরিবেশন করতেন, পুষ্পবন্তী মাল্যবা, তা এরা দুজনেই কুমার কুমারী, তা একে অপরের এত প্রকাণ্ড সুন্দর রূপ ছিল, তারা দুজনেই দুজনের রূপে মুগ্ধ হয়েছিল, হ্যাঁ তারা দুজন দুজনকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, আর দেবরাজ ইন্দ্রের সভায় নৃত্য করতে গিয়ে নয়নে নয়নে
তাদের ভালোবাসা বিনিময়ে হওয়ার জন্য নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে। নয়নে নয়নে ভালোবাসা বিনিময় করতে গিয়ে ইন্দ্রের সভায় নৃত্যগীত করতে গিয়ে তাদের নৃত্যের তালমান ভঙ্গ হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র অভিশাপ দিয়েছিলেন যে তোমরা দুইজন নরকে যাবে, তোমরা দুইজন চলে যাবে মর্ত্যধামে, এই স্বর্গরাজ্যে তোমাদের আর কোনো অধিকার নাই। মর্ত্যধামে গিয়ে পিশাচজনিত জন্মগ্রহণ করে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তারা দুইজন কিন্তু ভগবানের অপার করুণায় এই দুইজন, এই মাল্যবান, এরা দুইজন মিলে ভৈম একাদশী ব্রত পালন করেছিল। এগুলো শুনতে হয়, একাদশী দিন সম্পূর্ণরূপে একাদশী করার পরে এই একাদশী মাহাত্ম্য, একাদশী ব্রত কথা এগুলো শ্রবণ করলে একাদশী সম্পূর্ণ হয়, পরের দিন সময় মতো পালন ক্রিয়া করতে হয়। তা এনারা দুইজন মিলে ভৈম একাদশী ভক্তি সহকারে পালন করার ফলে পিশাচ জন্ম হতে মুক্তি লাভ করে আবার তারা দেবরাজ ইন্দ্রের সভায় গমন করেছিলেন। তাই তাহলে প্রেত জন্ম পিশাচ জন্ম হতে মুক্তি লাভ করে ভগবত ধামে যাত্রা করা যায়, অনন্ত ধামে যাত্রা করা যায়। এই ভৈম একাদশী আপনারা সবাই মিলে পালন করবেন, তাই একবার সবাই মিলে আমাদের সঙ্গে প্রাণ ভরে দুটি বাহু তুলে একটু হরিনাম মহামন্ত্র আস্বাদন করব সবাই মিলে। কি গো মাইরা, সবাই একসাথে আমাদের সঙ্গে গাইবে তো? হ্যাঁ সবাই, বেশ তালে তালে, হ্যাঁ সবাই মিলে হাতে তালি দি, সবাই গাইবে তো? কি গো বাবারা, তালে তালে সবাই চলো। আচ্ছা মাইরা, আমি যতবার হরে বল বলবো তোমাদের কিন্তু একটু উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি হচ্ছে না কিন্তু, আমি যতবার হরে বল বলবো এই উলুধ্বনি আর হরিধ্বনির শব্দটা দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি বাবা হয়েছে, এ ফাঁকি বাজি হয়েছে, মানে ঘরেও ফাঁকি এখানেও ফাঁকি হচ্ছে না মা? বলি ঠান্ডাটা একটু বেশি পড়েছে নাকি, ওই জন্য হচ্ছে না? হ্যাঁ আরেকটু জোরে সবাই সামনে যারা আছেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হয়েছে তাহলে, এবার বাবারা মায়েদের কাছে হেরে যাবেন নাকি? বাবাদের তো কোনো শব্দই পাচ্ছে না। মায়েরা বাবারা একসঙ্গে সবাই নিতাই গৌর হরি বল। যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুময় সুধা বৃন্দাবন, আজ এই হরিবাসর মধুময় বৃন্দাবন। সবাই আমাদের সঙ্গে তালে তালে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব, সবাই তালে তালে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, সবাই বলবেন তো একটু তালে তালে সবাই একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো এই নাম জেবা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়।
হরি নামের গুণে আধারে দেখিতে সব পাহারে, নামের গুণে নামের গুণে পঙ্গু জানে, নামের গুণে নামের গুণে পঙ্গু জানে গিরি রমণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সম দূরীভূত হয়ে যায়, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের চরণাশ্রয় করে মহাপ্রভুকে আমরা লীলা রসে ভাবিয়ে নেব। গৌর হরি আমার কি বলছেন গদাধর, আমার লাগিয়া কত তুমি সহি বাজাত না, ওই কুটিলার বাক্য জ্বালা গুরু ব্যথা
সইতে পারে ha
ಜನ ಕಿಟ್ಟ ಜನ ಕೊಟ್ಟ ಜನ ಕಿಟ್ಟ ಜನ 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 ಜನ